हेलो अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल मुंटस किचन। आज के रेसिपी माछेर खाट्टा। ये माछेर खाट्टा रेसिपिटी मूलत तो माछेर माथा दिए करते हैं, तो आज के खूब सहज भावे ये माछेर खाट्टा रेसिपिटी आपनादेर साथे शेयर करब। आशा करी आपनादेर भालो लागबे। चलुन देखा जाक पुरो रेसिपिटा। एखाने आमी एकटी रुई माछेर माथा निएछि, आपनारा चाइले जे कोनो माछेर माथा दिए करते पारबेन। तो माथाटा आमी बेश कयेक टुकरो करे निएछि। আর এখানে টমেটো নিয়েছি আমি 6টি। একটি টমেটোকে আমি চারফালি করে নিয়েছি, আপনারা চাইলে টমেটোটা পিউরিও করে নিতে পারেন। এখন চুলায় প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি রসুনের কোয়া। আমি লম্বালম্বিভাবে কুচি করে নিয়েছি। তো রসুনটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে বেশি ভাজবো না, জাস্ট নরম হয়ে আসা পর্যন্ত এটা ভেজে নিব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি মশলাগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। আর এগুলো মেশানোর পর আমি এতে এখন একটু পানি অ্যাড করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আবারও সব কিছু মিশিয়ে এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট কষিয়ে নেব। তো ঠিক 2 মিনিট পর মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ফালি। এখন টমেটোগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। তো আবারও আমি এটা ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট এভাবেই কষিয়ে নেব, আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামেই থাকবে। তো 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাটা। তো মাথাটা দেওয়ার পর এখন আমি টমেটো আর মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেচ্ছি। আর এটি মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে আবারও এটা 2 থেকে 3 মিনিট এইভাবেই কষিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট পর মাছের মাথাও কিন্তু কষানো হয়ে গেছে। এখন এরই মাঝে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। যে যতটুকু ঝোল চান ততটুকু পানি দিবেন, এর কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। তো আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ, আমি মাঝখানে কেটে দিয়েছি যেহেতু আমি এখানে লাল মরিচ একটু কম দিয়েছি তাই। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 5 মিনিট এভাবেই রান্না করব হাই ফ্লেমে। তো 5 মিনিট পর মাছের মাথা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা মাছের খাট্টা, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার পর আমি আবারও ঢেকে দিচ্ছি এবং এটা এখন লো আছে, আমি আরও 5 মিনিট রান্না করব। তো 5 মিনিট পর ফাইনালি আমার মাছের খাট্টা কিন্তু হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ টালা জিরা গুঁড়া। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন এতে আমি ধনে পাতা কুচি দিয়ে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। তো এই তো এরই মাঝে হয়ে গেছে আমার মাছের খাট্টা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও সামনে নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততক্ষণই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।